আচমকা ঝড়, বুথ ছেড়ে পালালেন ভোটাররা। ঝড়ে লণ্ডভণ্ড ভোট কেন্দ্রের অস্থায়ী ছাউনি, বৃষ্টির কারণে জল জমেছে বহু বুথের সামনে, সমস্যায় পড়েছেন ভোটাররা। হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ভোট গ্রহণ কেন্দ্র, মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি লোডশেডিং থাকার কারণে মোমবাতি জ্বালিয়ে চলছে ভোট গ্রহণ। ভোটারদের অসুবিধার কথা শুনে ভোট কেন্দ্রে পৌঁছান বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। আজ পঞ্চম দফার বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন, সকাল 7টা থেকে নিয়ম মেনে শুরু হয়েছে ভোট গ্রহণ। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে, কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে হঠাৎই প্রবল বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া, সেই সাথে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ঝোড়ো হাওয়ার কারণে লণ্ডভণ্ড হয়ে যায় বনগাঁ লোকসভার বাগদার মোশামপুর ভোট কেন্দ্র। জানা যায় মুহূর্তেই ঝড়ের কারণে উড়ে যায় অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। স্থানীয় সূত্রে জানা যায় এরপরে আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা এবং তৎক্ষণাৎ ভোট কেন্দ্র থেকে দৌড়ে পালান তারা। আবার কিছু কিছু ভোটাররা পালাতে না পেরে তৎক্ষণাৎ ভোট কেন্দ্রের ভেতর আশ্রয় নেয়। পাশাপাশি এই দিন ঝড়ের কারণে আংরাইলের 217 নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। সেখানেও ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোট কেন্দ্রের অস্থায়ী ছাউনি ও অস্থায়ী ক্যাম্প। পাশাপাশি বাগদার বাগদা হাই স্কুলের 71 ও 73 নম্বর বুথে ঝড় বৃষ্টির কারণে দীর্ঘ সময় লোডশেডিং থাকায় মোমবাতি জ্বালিয়ে চলে ভোট গ্রহণ। স্বাভাবিক কারণে লোডশেডিং চলছে, অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু মোমবাতির আলো বা যেখানে ইভিএম মেশিনটা রয়েছে সেখানেও পর্যাপ্ত আলো নেই, এটাই এখানকার মানুষের অবজেকশন আছে। দেখা যাবে কী করা যায়, কোথায় জানলা আছে, কোথায় দিন করা যাবে। ঝড় বৃষ্টির সময় এক ঘন্টা মতো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে বইছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। জানা যায় আজ কাল এবং পরশু অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে বইবে দমকা হাওয়া। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের গতিবিধি কিছু জানায়নি হাওয়া অফিস। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিল এই বছর সময়ের অনেক আগেই বর্ষার অনুপ্রবেশ ঘটবে বঙ্গে, সেই মতো আজ থেকে শুরু হলো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। আজ সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই আকাশ কালো করে শুরু হয় ঝোড়ো হাওয়া, বেলা বাড়তেই শুরু হয় ঝড়, সেই সাথে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বনগাঁ লোকসভার বাগদার মোশামপুর ভোট কেন্দ্র, উড়ে যায় অস্থায়ী ছাউনি এবং রাজনৈতিক দলগুলির অস্থায়ী ক্যাম্প। স্বাভাবিকভাবেই আচমকা ঝড় বৃষ্টিতে আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা, তখন ভোট কেন্দ্র থেকে পালিয়ে যান তারা, কেউ বা ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে ভোট কেন্দ্রের ভেতর আশ্রয় নেন। ঝড় বৃষ্টি কমলে দেখা যায় অনেক ভোট কেন্দ্রের সামনেই জল জমে গিয়েছে, পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সেই জল উপেক্ষা করেই ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। তাদের দাবি ভোটদান গণতান্ত্রিক অধিকার, সেই কারণে একটু অসুবিধে হলেও তারা ভোট কেন্দ্রে আসছেন। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে এবং যে ভোট কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ বন্ধ ছিল সেই ভোট কেন্দ্রগুলিতে পুনরায় শুরু হয় ভোট গ্রহণ। পাশাপাশি যে ভোট কেন্দ্রগুলিতে লোডশেডিং থাকার কারণে ভোট গ্রহণে সমস্যা হচ্ছিল, দীর্ঘক্ষণ পর কারেন্ট আসায় সেই সমস্যারও সমাধান হয়ে যায়। তবে হঠাৎ করে ভোট কেন্দ্র লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।